পুরো গ্রাম জুড়ে শুরু হয়ে যায় এক মাথাকাটা ভয়ঙ্কর পুরুষ ভূতের আতঙ্ক। আর রাত্রি হলেই এই ভূত গ্রামের সকল সুন্দরী এবং মডার্ন মেয়েগুলোকে এক এক করে তার আস্তানায় নিয়ে যেতে থাকে। আর সেখানে নিয়ে গিয়ে মেয়েদের সাথে কি ঘটতো, আর এই ভূতের তাণ্ডব থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত গ্রামের মানুষ কি করেছিল তা জানতে হলে দেখতে থাকুন আজকের এই গল্পটি। গল্পটি শুরু হয় চান্দেরি গ্রামকে দেখে। আর সেই গ্রামের মধ্যে আমরা স্ত্রীর ভাস্কর্য দেখতে পাই, আর একটু পরেই সেখানে স্ত্রী চলে আসে। আর সেখানে লেখা ছিল, স্ত্রী আমাদের গ্রামকে রক্ষা করো। আর এই লেখাটি পড়ার পর স্ত্রী সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় রাত্রিবেলায়। আমরা একটি মডার্ন মেয়েকে রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে দেখতে পাই, আর তখনই সেখানে সেই মাথা কাটা ভর্তি চলে আসে, আর মেয়েটিকে টেনে হিঁচড়ে সেখান থেকে একটি পোর্টালের মাধ্যমে তার রাজ্যে নিয়ে চলে যায়। পরের দিন সকাল হয়, আর আমরা পোস্টমাস্টারকে চিঠি নিয়ে রুদ্র সাহেবের বাড়িতে দেখতে পাই। রুদ্র সাহেব তো এই চিঠিটি দেখার পর অনেক খুশি, কারণ সে মনে মনে ভেবেছে তার গার্লফ্রেন্ড হয়তো তাকে লাভ লেটার পাঠিয়েছে। এরপর চিঠিটি খোলা হলে আমরা চিঠির মধ্যে মাথা কাটা ভূতের ছবি দেখতে পাই, আর এটা দেখার পর সে একটু অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে চলে আসে গল্পের আরেকটি প্রধান চরিত্র বিকির বাড়িতে। আর সে তার বাড়ির ছাদে বসেছিল, আর তখনই তার সঙ্গে শ্রদ্ধা দেখা করতে আসে। আর শ্রদ্ধা হচ্ছে তার গার্লফ্রেন্ড, তাই তাকে দেখার পর সে একটু আবেগে আপ্লুত হয়ে যায়। আর এরপর তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে, আর তখনই শ্রদ্ধা তাকে একটি চড় মারে। আর এরপর বিকি পেছন ফিরে ঘুরতেই রুদ্রকে দেখতে পায়। আসলে বিকি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। তো যাই হোক, এরপর রুদ্র সেই চিঠিটি বিকিকে দেয়। আর সেই চিঠির মধ্যে আমরা কয়েকটি ছবি দেখতে পাই। আর সেখানে একটি চিরকুট ছিল, আর চিরকুটে লেখা ছিল সে আসছে। তো এরা দুজনে বুঝতে পারি না যে কে আসছে। এর পরের দৃশ্যে আমরা বিকিকে তার বন্ধু বিট্টুর সাথে বসে গল্প করতে দেখতে পাই। আর কিছুক্ষণ পরেই সেখানে বিট্টুর গার্লফ্রেন্ড আসে, আর তার নাম হচ্ছে চিট্টি। তো এরপর তারা তিনজন মিলে অনেক গল্প করে। আর রাত্রি হলে আমরা বিট্টুকে দেখতে পাই, সে তার গার্লফ্রেন্ডকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো চিট্টি ঘুমিয়ে গেলে বিট্টু নিচে আসে তার বন্ধু বিকির সাথে দেখা করতে। বাইরে এরা দুজনে গল্প করছিল, আর তখনই একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। আর আমরা দেখতে পাই ওই মাথা কাটা ভূতটি চিট্টির ওপর আক্রমণ করে বসেছে, আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায় তার আস্তানায়। এদিকে এই শব্দ শোনার পর সেখানে থাকা সবাই চলে আসে, আর তারা চিট্টিকে হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও খুঁজে পায় না। আর তখনই আমরা রাস্তার মধ্যে একটি পাগলকে বসে থাকতে দেখতে পাই। সে তাদেরকে জানায় যে তোমরা যে মেয়েটিকে খুঁজছো সেই মেয়েটিকে একটি মাথা কাটা ভূত নিয়ে চলে গিয়েছে, কিন্তু এই পাগলের কথা কেউ বিশ্বাস করে না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই দূর থেকে একটি মেয়ে তাদের উপর নজর রাখছিল, আর এটা বিকি দেখে ফেলে। এরপর সে মেয়েটিকে পিছু করতে করতে একটি পুরনো বাড়িতে চলে আসে। আর সেই ভাঙা বাড়ির মধ্যে স্ত্রীর মূর্তিটি দেখার পর বিকি প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আর তখনই সে পেছন ফিরে তাকাতেই শ্রদ্ধাকে দেখতে পায়, কিন্তু সে বিশ্বাস করে উঠতে পারছিল না যে এটা সত্যিই শ্রদ্ধা। তাই সে শ্রদ্ধাকে বলে, আমাকে চড় মারো, আমি হয়তো স্বপ্ন দেখছি। তো এরপর শ্রদ্ধা বিকিকে একটি চড় মারে, আর আমরা বুঝতে পারি এটা স্বপ্ন নয়, শ্রদ্ধা সত্যি এসছে বিকির সঙ্গে দেখা করতে। তো যাই হোক, এরপর বিকি শ্রদ্ধাকে বলে যে গ্রামের সকল মডার্ন মেয়েগুলোকে কেউ একজন নিয়ে যাচ্ছে, আর আমরা তারই খোঁজ করছি। শ্রদ্ধা তখন বলে, আমি জানি ওদের কে নিয়ে যাচ্ছে, একটা মাথা কাটা পুরুষ ভূত, আর সেই স্ত্রীকে মেরেছিল। আর স্ত্রীকে মারার পর স্ত্রী ভূত হয়ে গিয়েছিল, আর স্ত্রী যেদিন এই গ্রাম ছেড়ে চলে যায় সেই দিন থেকে ওই মাথা কাটা ভূতের আতঙ্ক। তো এরপর বিকি এখান থেকে সোজা চলে আসে রুদ্র সাহেবের বাড়িতে, আর সেখানে আমরা বিট্টুকেও দেখতে পাই। বিকি রুদ্র সাহেবকে বলে ওই মাথা কাটা ভূতের রহস্য লুকিয়ে রয়েছে ওই চিঠির মধ্যে, তাই চিঠিটি আমাদের ভালো করে পড়া উচিত। আর এই চিঠিটি পড়ার পর আমরা জানতে পারি স্ত্রীকে মেরেছিল চন্দ্রবান, আর তাকে মারার পরই স্ত্রী ভূত হয়ে গিয়েছিল। আর চন্দ্রবান ছিল ভয়ঙ্কর দানবের মতো দেখতে, আর তার কাজ হচ্ছে সারাদিন বিলাসবহুলভাবে জীবনযাপন করা। সে নারীদের অনেক তুচ্ছ তাচ্ছিল্য করত। তো এরপরে একদিন স্ত্রী ভূত হয়ে চলে আসে, আর প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রবানের গলা কেটে দেয়, আর তার সঙ্গে তার যতগুলো সঙ্গী ছিল তাদেরও গলা কেটে মেরে ফেলে, আর তাদেরকে একটি জায়গায় পুঁতে দেয়। আর এই ঘটনার পর থেকেই ওই গলাকাটা পুরুষ ভূতের আতঙ্ক। বিট্টু তখন বিকিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই এই সমস্ত কিছু জানলি কিভাবে? তখন সে জানায় যে শ্রদ্ধা এসেছে, আর সে আমাকে সমস্ত কিছু বলেছে। তো যাই হোক, এরপর আমরা বিকি এবং শ্রদ্ধাকে দেখতে পাই, তারা খুব ভালো সময় কাটাচ্ছিল। আর এরপর বিকি শ্রদ্ধার মুখের সামনে তার হাতটি নিয়ে যায়, আর তখনই শ্রদ্ধা ভূত হয়ে তার আঙুল কামড়ে দেয়। তো এরপর বিকি প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে, আর তার চিৎকার শোনার পর রুদ্র এবং বিট্টু তারা দুজনেই সেখানে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি বিকি পুরোটাই স্বপ্ন দেখছিল।
যাই হোক, এরপর বেগি রুদ্র সাহেবকে বলে এই মাথা কাটা পুরুষ ভূতকে কেবলমাত্র একজনই মারতে পারবে, আর সে হচ্ছে স্ত্রী ভূত। তাই আমাদেরকে সবার আগে স্ত্রী ভূতকে আবার ফিরিয়ে আনতে হবে, আর স্ত্রী ভূতকে কেবলমাত্র একজনই ফিরিয়ে আনতে পারবে, সে হচ্ছে আমাদের বন্ধু জানা। তো এরপর তারা সবাই মিলে জানার বাড়িতে চলে যায়। তো এখান থেকে তারা দুজনে মিলে জানাকে নিয়ে চলে আসে তাদের গ্রামে। আর রাত্রি হলে তারা সবাই মিলে একটি প্ল্যান তৈরি করে আর তাদের গ্রামের ভুতুড়ে পুরনো বাড়িটিতে ওই স্ত্রী ভূতের সন্ধান করতে যায়। এখানে আসার পর তারা অনেক খোঁজাখুঁজি করে আর শেষ পর্যন্ত কয়েকটি মূর্তি দেখতে পায়। আর এই মূর্তিগুলোকে আমরা সেই চিঠির ছবির মধ্যে দেখেছিলাম। আর এই মূর্তিগুলো দেখার পর তারা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে তাদেরকে এই চিঠিটি পাঠিয়েছিল সে এই মাথা কাটা ভূতের ব্যাপারে অনেক কিছু জানে। তারা সবাই যখন মূর্তিটিকে দেখতে ব্যস্ত, তখনই কে একজন এসে হঠাৎ করে জানাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তারপরে জানার শরীরটি নিচে ধপাস করে পড়ে আর তখন তারা জানাকে চেক করে দেখে জানা মারা গিয়েছে। আর এরপর তারা অনেক কষ্ট পায় আর কিছুক্ষণের মধ্যে জানা হঠাৎ করে উপরে উঠে পড়ে। আর এটা দেখার পর সেখানে থাকা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এমন ভৌতিক ঘটনা দেখার পর সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। আর এরপর তারা তাড়াহুড়ো করে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর তখনই আমরা সেই মাথা কাটা পুরুষ ভূতকে দেখতে পাই। আর তারা যখন পালাচ্ছিল তখন ওই পুরুষ ভূত তাদের উপর আক্রমণ করে দেয়। এরপর তারা কোনো রকমের প্রাণ বাঁচিয়ে তাদের গ্রামের একটি মন্দিরে চলে আসে আর সেখানে লুকিয়ে থাকে। আর তখনই মাথা কাটা পুরুষ ভূতটি তাদেরকে দেখে ফেলে আর বিকির ওপর আক্রমণ করে দেয়। বিকিকে ওই পুরুষ ভূতটি মারতেই যাবে, তখনই এন্ট্রি নেয় শ্রদ্ধা। আর শ্রদ্ধা এসে বিকিকে বাঁচিয়ে নেয় আর তখনই ওই মাথা কাটা ভূতটি সেখানে থাকা স্ত্রীর ভাস্কর্যটি ভেঙে ফেলে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা বিকি, শ্রদ্ধা এবং রুদ্রকে দেখতে পাই। আর সেখানে বিকি শ্রদ্ধাকে বলে, আমি তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে চাই। শ্রদ্ধা তখন বিকিকে বলে, এখন পাগলামো করার সময় নয়, এখন সময় হয়েছে ওই গলাকাটা পুরুষ ভূতকে আটকানোর, তাকে যে করেই হোক মারতেই হবে, আর আমরা যদি এটা করতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর আমরা জানাকে দেখতে পাই আর সেই দিনের রাতের ঘটনার পর সে কেমন যেন ভয় পেয়ে অদ্ভুত হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে শ্রদ্ধা আসে আর তার মাথায় হাত দিয়ে কি যেন একটা মন্ত্র পড়ে তাকে সুস্থ করে তোলে। এরপর বিকি তাকে জিজ্ঞাসা করে, সেই দিন রাত্রিবেলায় তুই কোথায় ভ্যানিশ হয়ে গিয়েছিলি, তোকে তো আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। জানা তখন বলে, ওই জায়গাটি ছিল অনেকটাই ভয়ঙ্কর আর সেখানে আমি চিট্টিকে দেখেছিলাম আর তার পাশাপাশি অনেক মেয়ে ছিল সেখানে, কিন্তু হ্যাঁ, তাদের মাথায় কারো চুল ছিল না। পরের দিন আমরা দেখতে পাই গ্রামের সকল লোকজন বিকির বাড়িতে চলে এসছে আর সবাই মিলে তাকে ঘিরে ধরে বলেছে, এই ভয়ঙ্কর মাথা কাটা ভূতের তাণ্ডব থেকে তুমি আমাদের রক্ষা করতে পারবে, ঠিক আগেরবার তুমি যেভাবে আমাদের স্ত্রী ভূতের হাত থেকে রক্ষা করেছিলে। কিন্তু বিকি সে তো অনেক ভীতু প্রকৃতির মানুষ ছিল, তাই গ্রামের মানুষের এই প্রস্তাবে তার হাওয়া টাইট হয়ে যায়। তো এক কথায় বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। তো এরপর শ্রদ্ধা বিকিকে একটি অস্ত্র দেয় আর তাকে বলে, ওই মাথা কাটা ভূতের সঙ্গে তুমি এই অস্ত্র নিয়ে লড়বে। তো এরপর রুদ্র সাহেব জানায়, ওই মাথা কাটা পুরুষ ভূতের প্রথম আবির্ভাব হয়েছিল আমাদের গ্রামের এক অনুষ্ঠানে, তাই আমরা যদি একটি অনুষ্ঠানের আয়োজন করি তাহলে সেই ভূত নিশ্চয়ই আসবে। তো এরপর বিকি, বিট্টু এবং রুদ্র সাহেব তারা তিনজন মিলে শ্যামা নামের এক নর্তকীর কাছে চলে যায় আর সেখানে গিয়ে তাকে একটি বিশাল নাচ গানের আয়োজন করতে বলে। তো অনুষ্ঠান চলাকালীন সেই পুরুষ ভূতটি সেখানে চলে আসে আর এরপর আমরা দেখতে পাই সেখানে থাকা সকল পুরুষ মিলে শ্যামাকে গার্ড করে রাখে। এরপর ওই পুরুষ ভূত সেখানে থাকা সকল পুরুষকে বশ করে নেয় আর তারা এক এক করে সেখান থেকে সরে যায়। আর এরপর পুরুষ ভূত শ্যামাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই বিট্টু সহ গ্রামের সকল পুরুষ ওই ভূতের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর বিকি শ্রদ্ধার সাথে দেখা করে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। শ্রদ্ধা তখন বলেছে, তোমাদেরকে যে চিঠিটি পাঠিয়েছে সেই এই ভূতের রহস্য উন্মোচন করতে পারবে, তাই আমাদের সকলের তার কাছে যাওয়া উচিত। তো এরপর তারা সবাই মিলে সেই লোকটির কাছে চলে আসে আর সেই লোকটি হচ্ছে অক্ষয় কুমার। সেখানে ওই লোকটি তাদেরকে বলে যে, ওই মাথা কাটা পুরুষ ভূতকে যদি তোমরা মারতে চাও তাহলে তার আস্তানায় যেতে হবে আর বাইরে থেকে তোমরা ওর কিছুই করতে পারবে না। তবে একটি সমস্যা রয়েছে, ওর আস্তানায় কোনো নারী পুরুষ জীব জন্তু কেউ যেতে পারবে না। তবে হ্যাঁ, নারী পুরুষের সংমিশ্রণে কেউ যদি আধা হয় তাহলে সে অনায়াসেই যেতে পারবে। তো এরপর তারা সেখান থেকে চলে আসে আর তারা সিদ্ধান্ত নেয় যে বিকি এবং শ্রদ্ধা তারা দুজনে সেখানে যাবে। তো এরপর বিকিকে তারা ট্রেনিং দেওয়াতে থাকে। এখানে বিকিকে মাথা কাটা ভূতের সাথে লড়াই করার জন্য অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।
তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা বিকির শরীরে প্রবেশ করে। তো এরপর তারা আধা পুরুষ এবং আধা নারী হয়ে ওই ভূতের আস্তানায় প্রবেশ করে। আর এই ভূতের রাজ্য দেখার পর বিকি অনেক ভয় পেয়ে যায়। আর কিছুটা খোঁজাখুঁজির পর বিকির সামনেই তার গ্রামের মডার্ন মেয়েগুলোকে দেখতে পায়। তারা সবাই একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এরপর সে সেখানে চলে আসে, আর সেখানে এসে শ্যামা এবং চিট্টিকেও দেখতে পায়। আর সত্যিই তাদের মাথায় চুল ছিল না। এর মধ্যে ওই মাথা কাটা ভূত চলে আসে আর শ্রদ্ধার উপর আক্রমণ করে দেয়। আর তার মুখ থেকে কি যেন একটা অদ্ভুত রশ্মি বেরোতে থাকে। এদিকে সেখানে থাকা সমস্ত মেয়েদের মুখ থেকে এই অদ্ভুত আলো বেরোতে থাকে। এটা দেখার পর বিকি ছুটে চলে আসে শ্রদ্ধাকে বাঁচানোর জন্য, আর তার অস্ত্রটা দিয়ে মাথা কাটা ভূতের মাথাটি কেটে দেয়। আর এরপর এই মাথা কাটা ভূত আগের থেকে অনেকটাই বেশি শক্তিশালী হয়ে যায়, আর তার অনেকগুলো মাথা চলে আসে। এর মধ্যে বিকি এবং শ্রদ্ধা তারা দুজনে সেই অস্ত্রটি দেখতে পায়, যেটা দিয়ে স্ত্রী চন্দ্রবাণের গলা কেটেছিল। যাই হোক, এরা দুজনে এই ভূতের সঙ্গে পেরে উঠতে পারছিল না। আর তখনই সেখানে বরুণ চলে আসে, আর সে একটি ভয়ঙ্কর নেকড়ের রূপ ধারণ করে আর ওই মাথা কাটা পুরুষ ভূতের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ওই নেকড়েও পুরুষ ভূতের সাথে মোকাবিলা করতে পারে না, তাকে এক ঝটকা দিয়ে ফেলে দেয়। তো লড়াইয়ের এক পর্যায়ে ওই পুরুষ ভূত শ্রদ্ধাকে গলা টিপে মেরেই ফেলছিল। তখনই সে মা বলে চিৎকার করে ওঠে। আর এরপরেই আমরা স্ত্রীকে দেখতে পাই, সে সেখানে চলে আসে আর মাথা কাটা ভূতের সাথে লড়তে থাকে। আর এই সুযোগে বরুণ এবং শ্রদ্ধা তারা দুজনে মিলে সেই অস্ত্রটি বের করে ফেলে আর স্ত্রীকে দিয়ে দেয়। স্ত্রী তখন এক পলকে ওই মাথা কাটা ভূতের মাথা আবারও কেটে দেয়। আর এভাবেই স্ত্রী ওই মাথা কাটা পুরুষ ভূতের হাত থেকে পুরো গ্রামবাসীকে রক্ষা করে। এখানে আমরা জানতে পারি স্ত্রী হচ্ছে শ্রদ্ধার মা। আর এরপর আমরা দেখতে পাই ওই পুরুষ ভূত যে সমস্ত নারীকে বন্দি করে রেখেছিল তারা তাদের চেতনায় ফিরে আসে, আর তারা এক এক করে প্রত্যেকে বাড়ি ফিরে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা বিকি এবং শ্রদ্ধাকে দেখতে পাই। বিকি শ্রদ্ধাকে বলে যে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। শ্রদ্ধা তখন বিকিকে বলে আমি একজন আত্মা, আর এটা বলেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই বরুণ ও শ্রদ্ধাকে দেখার পর পছন্দ করে ফেলে। আর এর পরের দৃশ্যে আমরা অক্ষয়কে দেখতে পাই, আর তার মধ্যে ওই ভয়ঙ্কর মাথা কাটা পুরুষ ভূতের আত্মা প্রবেশ করেছে। আর এরকম একটি রহস্যের মধ্যে দিয়ে সিনেমাটির ঘটে দি এন্ড। তো এটুকু কনফার্ম যে এর দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে। তো চলো গাইস, আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।